এবার ঈদের আগে ও পরে মিলিয়ে দশ দিনের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 250 জনের। বিশ্বের খুব কম দেশেই এত অল্প সময়ে সড়ক দুর্ঘটনায় এত মানুষ মারা যান। সংশ্লিষ্টরা বলছেন, বছরে সব মিলিয়ে কত দুর্ঘটনা ঘটে সে হিসেব দেশের সরকারি বেসরকারি কোনো পর্যায়ে নেই। তবে এ ক্ষতি দেশের অগ্রগতিকে পেছন থেকে টেনে ধরেছে। সড়ক দুর্ঘটনায় যেসব লোকজনের প্রাণহানি ঘটছে তার 51% আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাচ্ছে। জীবন যেগুলো গেল এর যে অর্থনৈতিক ক্ষতির ই নাই, এটা মূল্যায়ন করা যাবে না। কিন্তু এমনি গাড়ির ক্ষতি হয়, গাড়ির ক্ষতিটা অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি গাড়ির ক্ষয়ক্ষতি যদি বেশি ভাঙচুর বেশি হয় বা ই হয় তাহলে সেটা অনেক ক্ষতি হয় এবং দেশের তো অনেক ক্ষতি। অধিকাংশ দুর্ঘটনার ধরনই এক, যা এড়ানো যায় খুব সহজেই। ডিভাইডার না থাকলে মুখোমুখি সংঘর্ষ হয়, এই মুখোমুখি সংঘর্ষ হলেই যানমালের ব্যাপক ক্ষতি হয়ে যায়। জাতীয় আঞ্চলিক মহাসড়কের রোড ডিভাইডার যদি নিশ্চিত করা যায় তাহলে আমরা 76% দুর্ঘটনা সাথে সাথে কমাতে পারি। আর গবেষকদের মতে এসব দুর্ঘটনায় যে আর্থিক ক্ষতি হয় সে তুলনায় খুব সামান্য অর্থই বিনিয়োগ করতে হবে এ থেকে রক্ষা পেতে। শুধুমাত্র আমরা একজন প্রাণ হারাচ্ছে তা না, পাশাপাশি কিন্তু আমার সোশ্যাল অনেক ক্ষতি হচ্ছে, আমার ইকোনমিকভাবে ইকোনমিক্যালি আমি অনেক অনেক লসের সম্মুখীন হচ্ছি। এই ইস্যুগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রোড অ্যাক্সিডেন্টের সাথে জড়িত। ক্ষতির পরিমাণটা কিন্তু আপনার অনেক বেশি এবং প্রায় জিডিপির আপনার 3-5% মতো। ডিভাইডার খুব একটা সিম্পল একটা সলিউশন, এটার জন্য খুব এটা একটা লো কস্ট সলিউশন এবং এটার জন্য কিন্তু খুব বেশি আমার কস্টিংয়ের প্রয়োজন নাই। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুর্ঘটনার ক্ষয়ক্ষতি হিসেব করতে সরকারের মানদণ্ড ঠিক করতে হবে বলেও মত দিয়েছেন এই গবেষক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।